তো এই উপরতলা থেকে উপরে বা এই ছাদ থেকে তোয়াফ করা যায়, নিচতলা থেকে তৃতীয় তলা থেকে নিচ থেকে তোয়াফ করা, শুধুমাত্র এই মাঠটা বন্ধ করে রাখা হয়েছে। কাবাঘরের যে খোলা মাঠটা নিচে ওই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে, এখানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। এই জন্য এই গতকালকে অনেকে পোস্ট করছে ফেসবুকে যে মক্কা জনশূন্য বা মক্কাতে কোনো লোকজন নেই, আসলে ওই মাঠের ওইখানে আপনার স্প্রে করার কারণে ওইখানে কাউকে নামতে দেওয়া হয়নি, কিন্তু এখনও মক্কায় লক্ষ লক্ষ হাজি আছে, আপনারা দেখেন এখনও শত শত হাজি আছে মক্কায়, হাজার হাজার সব জায়গাতেই। এই জন্য আপনার অনেকে না জানিয়েই একটা ফেসবুকে পোস্ট দেখে বা এইগুলা করা ঠিক না, যে কোনো তথ্য সঠিকভাবে জানিয়ে তারপরে আপনার পোস্ট করা উচিত। পানি কই পানি তো হইতেছে না, বেলা শুরু হয়ে গেছে। বন্ধ করে রাখছিল নাকি ভাই তওয়াব নাকি না, তওয়াব বন্ধ করা হয় নাই ভাই, দোতলা থেকে ছাদ থেকে নিচতলা থেকে তৃতীয় তলা থেকে সব যাবে, শুধুমাত্র আপনার ওই কাবা শরীফের যে মাঠটা সেইখানে তওয়াব বন্ধ, সেই জায়গাটা আপনার পরিষ্কার করার জন্য স্প্রে করা হয়েছে, এই জন্য সেই জায়গাটাতে কেউ নামতে দেয় না, এই জায়গাটা খালি দেখছেন আপনারা সব, কিন্তু দ্বিতীয় তলায় তৃতীয় তলায় এই ছাদ থেকে সবাই তওয়াব করছে, তওয়াব কখনো বন্ধ হইবে না, কেয়ামতের আগ ছাড়া, কেয়ামতের দিন ছাড়া তওয়াব এখানে বন্ধ হইবে না কোনো দিন। সবার জন্য দোয়া করবেন ভাই, অবশ্যই দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন। আমি ছাদে আছি বর্তমানে, এই জন্য আপনার একদম কাছে সব জায়গায় বন্ধ করে রাখতে হয়েছে আর কি, আপনার নিস্তারা থেকে ছাদ থেকে আপনার হাঁটা যায় বা একদম কাবাঘরের কাছে যাইতে দেওয়া হয় না, আপনি সেখানে বন্ধ করে রাখছে শুধু। ভাই খাবার পানি কই, খাবার পানি, খাবার পানি জানেন ভাই, কাবা শরীফটা একবার দেখান ভাই, এখন সেখানে যাইতে দিতে হচ্ছে না ভাই, কাছে দেখানো এখন সম্ভব না, পুলিশে আপনার আটকাই রাখছে ওইখানে আপনার একদম, আমি আমি তো ছাদে আছি পাশে যাইতে দিতে আছে না, এই জন্য এখন দেখানো সম্ভব না ভাই, আবার যখন আসবে ইনশাল্লাহ লাগবে ওই সময় দেখাবো, এখন ওখানে আপনার স্প্রে করা হয়েছে এই জন্য আপনার কাছে যাইতে দিতে আছে না, আমি প্রথমে এসে ওইখানেই যাইতে চাইছিলাম তো বন্ধ করে রাখছে, এই জন্য আর যাইতে পারি না। ভাইয়া অনেক ধন্যবাদ, আপনাকে আপনাকেও ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য, আসলে আমি একটু পানি খুঁজতে আসি এই জন্য কমেন্ট করতে আসি না, আগে বলা শিখেই গেছে, আসছি অনেক আগেই আমি 20 মিনিট হয়েছি, পানি এখানে ছিল বন্ধ করে রাখতে হয়েছে, এই যে জমজমের পানি ছিল। আমি একদম তৃতীয় আর কি ছাদে আছি চতুর্থ তলায়, আমি একদম সাদি আছি, এই যে এখানে এখন জনশূন্য, এই নিচের যে সেই মাঠটা, এই মাঠটা শুধু বন্ধ করে দেওয়া হয়েছে, ওই কাবাগারের আশপাশটা এইখানে শুধু যাইতে দেওয়া, সব জায়গায় এই আপনার দোতলা থেকে তৃতীয় তলা থেকে এই ছাদ থেকে সবাই তওয়াফ করতে পারে বা নামাজ পড়তে পারে, শুধু এই মাঠটায় আপনার এই কাবাগারের নিচে ওই মাঠটায় যাইতে দেওয়া হইতেছে না, ওই মাঠটা বন্ধ আছে, এখানে স্প্রে করা হয়েছে জীবাণুনাশক এই ভাইরাসের কারণে, এই জন্য এখানে বন্ধ করা হয়েছে, ইনশাআল্লাহ এখানে শীঘ্রই খুলে দেওয়া হইবে। এই যে দেখেন এই যে কাবাগর, এইখানে ওই গ্লাস ছিল না,
এখন এইখান থেকে একজনের লাভ দিয়েছিল এই গত হজের আগে, তো এই হজের পরে এখানে এই গ্লাস লাগানো হয়েছে, তারপর থেকে আগে এখানে গ্লাস ছিল না। উপরতলা থেকে উপরে বা এই ছাদ থেকে তপ করা যায়, নিচতলা থেকে তৃতীয় তলা থেকে নিচ থেকে তপ করা, শুধুমাত্র এই মাঠটা বন্ধ করে রাখা হয়েছে, কাবা ঘরের যে খোলা মাঠটা নিচে ওই জায়গাটা বন্ধ করে রাখা হয়েছে, এখানে জীবাণুনাশক স্প্রে করা হয়েছে এই জন্য। আর এখান থেকে ওই যে আপনার একদম কাছে যাইতে এই বন্ধ করে রাখা হয়েছে, যদি একদম ওই গ্লাসের কাছে হাত না লাগে এই জন্য। আর এই গ্লাসটাও ছিল না সামনের যে যে পার্টিশনটা, এটা এখান থেকে একজনের লাভ দিয়েছিল উপর থেকে ছাদ থেকে, এই জন্য এরপরে থেকে এখানে গ্লাস লাগানো হয়েছে। এই হজের পরে, এই হজের পরে এই গ্লাস লাগানো হয়েছে, আগে ছিল না এই গ্লাসটা। ইকবাল হোসেন ভাই লিখছেন, ভাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্যই দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। মারটাজউদ্দিন ভাই লিখছেন, ধন্যবাদ ভাই, আশঙ্কায় ছিলাম সৌদি কি তওয়াব বন্ধ, না তওয়াব বন্ধ করা হয় নাই ভাই, আসলে উমরা বন্ধ করা হয়েছে। উমরা তো এর আগেও আপনার হজের পরে দুই মাস বন্ধ থাকতো আগে, কিন্তু এই উমরা এটা স্বাভাবিক, এই আপনার এটা ইনশাআল্লাহ সবাই দোয়া করেন আল্লাহ একটা ব্যবস্থা করে দেবেন, বা খুব শীঘ্রই চালু হয়ে যাবে উমরাটাও। এটা সবারই সমস্যা, এই লক্ষ লক্ষ মানুষের রিজিক চলে এই হারামের এখানে, যেমন আমিও গাড়ি চালাই, আমারও কাজ নেই। আমার মনে হয় মুমিনরাই কখনোই আতঙ্ক হবে না, মুনাফিকরা আতঙ্কিত হবে। ধন্যবাদ ভাই, সাফা ভাই লিখছেন। সৌদিতে কি সত্যি করোনা ভাইরাস ধরা পড়ছে? আমি শুনছি যে জেদ্দাতে একজন, কিন্তু সঠিক খবর জানি না, একজন শুনছিলাম তো এখন পর্যন্ত সঠিক জানি না। বর্তমানে মক্কাতে বাহির থেকে কোনো লোক ঢুকতে দেওয়া হয় না, অন্যান্য জায়গা থেকেও সৌদি আরবে মক্কার বাহিরের কোনো লোক ঢুকতে দেওয়া হয় না মক্কাতে, যেমন জেদ্দা তায়েফ রিয়াদ অন্যান্য জায়গা থেকে মক্কাতে কোনো লোক বাহিরের ঢুকতে দেওয়া হয় না বর্তমানে। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، واشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. عباد الله، اتقوا الله تعالى، واعلموا أن تقوى الله جل وعلا هي أساس السعادة وسبيل الفوز في الدنيا والآخرة. قال تعالى: ومن يتق الله يجعل له مخرجا، ومن يتق الله يجعل له من أمره يسرا. أيها المسلمون، إن نعم الله علينا لا تعد ولا تحصى، ومن أعظم هذه النعم وأكملها نعمة رسالة خاتم النبيين محمد صلى الله عليه وسلم، فاشكروه عليها وأدوا حقها بالاقتداء بها
واتباع نبيها عليه الصلاة والسلام. قال تعالى: ونزعنا ما في صدورهم من غل تجري من تحتهم الأنهار. وقالوا: الحمد لله الذي هدانا.